Assalamualaikum. BD Sports Network এ আপনাকে স্বাগতম। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নাকি এবার চেন্নাই সুপার কিংসে খেলতে যাবেন মেহেদি হাসান মিরাজ। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলছে একটি বিষয় নিয়ে তুমুল গবেষণা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ। IPL থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ভারতের স্পিনার চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিং। পারিবারিক কারণে এবারের IPL এ খেলছেন না তিনি, তার জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। সেখানে এবার নাম উঠে এসেছে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন হরভজন সিং এর বিকল্প হতে পারেন মেহেদি হাসান মিরাজ। শুধু মেহেদি হাসান মিরাজ নয়, এই তালিকায় তিনি দেখেছেন আরও ছয়জন ক্রিকেটারকে। তাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন। লায়নের পরে অফ স্পিনার মিরাজকে নির্বাচনের যুক্তি দিতে গিয়ে আকাশ বলেছেন, তিন নম্বরে আমি মেহেদি হাসান মিরাজের কথাটি বলবো। উচ্চতা একটু খাটো হতে পারে, কিন্তু দারুণ একজন খেলোয়াড়। তিনি ব্যাট ভালো করতে পারেন, মাঝে মাঝে ওপেনিংও পাঠিয়ে দিতে পারবেন। ভালো নিয়ন্ত্রণ আছে তার নিজের ওপর। আমার মনে হয় সিএসকের জন্য বেশ উপযুক্ত হবে। তার এমন কথায় চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি মেহেদি হাসান মিরাজকে নিয়ে একটু ভাবছে। দেখার বিষয় মেহেদি হাসান মিরাজকে কার পরিবর্তন নেওয়া হয়। এদিকে দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মেহেদি হাসান মিরাজের কি IPL খেলতে যাওয়া উচিত হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টই জানিয়ে দিন। এদিকে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিগোর সাথে বৈঠক শেষে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে চমক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ সাইফউদ্দিন এবং হাসান মাহমুদ। বাংলাদেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের হয়ে আস্থার প্রতিদান দিচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই এবার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে এক প্রকার নিশ্চিত মোহাম্মদ সাইফউদ্দিন। তবে স্কোয়াডে থাকছে আরও একটি চমক, শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াডে ডাক পেতে পারেন ফার্স্ট বোলার হাসান মাহমুদ। এছাড়াও মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন প্রায় নিশ্চিত। ফার্স্ট বোলার রুবেল হোসেনের পরিবর্তে স্কোয়াডে থাকছেন এবার তাসকিন আহমেদ। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ক্রিকেটের বোর্ডের মধ্যে এখন তুমুল গবেষণা চলছে। দেখার বিষয় শেষ পর্যন্ত তুমুল গবেষণাটির পরে কি বের হয়ে আসে। এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।